জামাই ষষ্ঠী দিনে কি চাই সূর্য তার শ্বশুরের কাছ থেকে? হ্যালো ভিউয়ার্স, অনুরাগ এসওয়ার, আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। মানসিক হসপিটালের প্রিন্সিপাল ডাক্তার দীপাকে বোঝায়। দীপা বলে, আমি ইরাকে নিয়ে চিন্তা না করে ডাক্তারবাবুকে নিয়ে চিন্তা করব, কী করে তাকে সুস্থ করা যায়। কিন্তু এরই মাঝে ইরা এসে বলে, তোমরা আমাকে নিয়ে কথাবার্তা বলছো তাই না? দীপা সূর্যের জন্য দুধ নিয়ে যায়, কিন্তু সূর্যকে দেখে সূর্য মন খারাপ, তাই সে একটি ডায়েরি নিয়ে এসে দেয়। ডায়েরি দেখেই সূর্যের মনে পড়ে যায় সেই ডিজিজগুলোর কথা, অর্থাৎ তার স্মৃতিশক্তি হালকা যেন ফিরে পেয়েছে এমন মনে হচ্ছে, সে কিছুটা মনে করতে পারছে। সূর্যকে দীপা সেগুলো মনে করা কথা বললে ইরা এসে তাতে বাধা দেয়, কারণ ইরা কি চাই তারা কেউ জানে না। সূর্য বলে, ও এখানে কেন, ও যেন এখানে না থাকে, ওকে এখনই বের করে দাও এখান থেকে। এরপরে সূর্য ঘুমিয়ে পড়ে। সূর্যর ঘরে থাকে ইরা এবং দীপা আসে জয়দের ঘরে। এসেই দীপার প্ল্যান মতো জয়রা কাজ শুরু করে, কেননা তা না করলে ইরার আসল পরিচয় জানা যাবে না। জয়ের শ্বশুর মানে উর্মির বাবা জামাই ষষ্ঠীতে উর্মির জন্য এবং তার জামাইয়ের জন্য বেশ কিছু জিনিসপাতি নিয়ে আসে। এমন সময় সূর্য এসে হাজির হয়। সূর্য বলে, আমারটা কই, তবে কি সূর্যের জন্য কিছু নিয়ে এসেছে? উর্মি কিছু একটা সূর্যের হাতে দিলে এবং তার বাবার নাম করলে সে খুব খুশি হয়, বলে তুমি এটা আমার জন্য নিয়ে এসেছো। এরপরে সূর্য তার শ্বশুরকে জড়িয়ে ধরে এবং খুবই আনন্দে আত্মহারা হয়ে যায়। তো বন্ধুরা, এমনটা হলে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলেও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।